আসসালামু আলাইকুম। হেল্প BD24 চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বরাবরের মতো আজকেও একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গতকালকে একটি ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন থেকে কীভাবে টাকা উইথড্র করে, কীভাবে কী করে, A to Z সেটাতে আলোচনা করেছি। আজকে আরেকটি নতুন সাইট, সে সাইটটির নাম কয়েনবেজ। এটা নতুন বললে ভুল হবে, এটা অনেক দিন যাবৎ এটা মার্কেটে এসেছে। আমরা যারা অনলাইনে কাজ করব, অনলাইনে যারা এই পেশা হিসেবে নেব, তাদের জন্য এই সব সাইটে অ্যাকাউন্ট না করলে টাকা ওঠানো সোটাপ। কারণ এক একটা মার্কেট প্লেস এক একটা সাইটকে অগ্রাধিকার দেয়। কেউ পেপ্যাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেটা আছে, তার পাশাপাশি কয়েনবেজ, পারফেক্ট মানি, বিটকয়েন, পায়োনিয়ার, ATC এইগুলি দিয়ে কাজ সাইটগুলো ডেভেলপ করে থাকেন। তো আজকে আমি এই কয়েনবেজে কিভাবে অ্যাকাউন্ট করে, কিভাবে কি করে, টোটাল A to Z আপনাদেরকে এখন আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক হেল্প BD24 চ্যানেল। আপনাদের কম্পিউটার স্ক্রিনে যে পেজটি দেখছেন, পেজটির নাম কয়েনবেজ। এটা একটা ট্রাস্টেড সাইট। আপনি এখানে, আপনি যদি এখানে কাজ করেন, আপনার এখানে আপনার সব কিছু করতে পারবেন A to Z। আপনি দেখেন এখানে আপনি বিটকয়েন ক্যাশ করতে পারবেন, ইথারাম ক্যাশ করতে পারবেন, তারপর আপনার যতগুলো কয়েনবেজ ভিত্তিক আছে সবগুলো আপনি এখান থেকে ক্যাশ করতে পারবেন, বাই করতে পারবেন, সেল করতে পারবেন। তো এটা একটা ট্রাস্টেড সাইট, এটা অনেক দিন যাবৎ মার্কেটে এসেছে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করে, কিভাবে কি করে, সব A to Z আপনাদেরকে এখন আমি দেখাবো। আর আপনারা যখন অ্যাকাউন্ট করতে যাবেন, তখন এটার আপনার ডিটেলস যদি পড়তে মন চায় তাহলে পড়বেন, দেখবেন যে এর ভিতরে কোনো প্রকার ফাঁক ফোকর নাই, কোনো প্রকার দুই নাম্বারই নাই। তো চলুন এখন কিভাবে এখানে অ্যাকাউন্ট করে, কিভাবে কি করে টোটাল দেখাই। এই যখন এরকম একটি ইন্টারফেস আসবে, সরাসরি আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনার এখানে আপনার প্রয়োজনীয় তথ্য এখানে সাবমিট করতে হবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এখানে যে তথ্যগুলি আপনারা দেবেন, আপনার নাম প্লাস ইমেল যা কিছু দেবেন, আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নাম অনুযায়ী দেবেন। কারণ এটা আপনার কোনো এক সময় এবং আপনাকে এটা ভেরিফাইড করা লাগবে, আপনার জাতীয় পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগতে পারে। তো এখানে আপনার প্রথমে আপনার নাম দেবেন, এখানে আপনার লাস্ট নেম দেবেন, এখানে মেইল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিলে এখানে আপনার এটা যখন আমি একটু দেখাই আপনাদের, যেমন আরিফুল, যেমন এখানে পাসওয়ার্ড যা দেবেন এরকম, এখানে পাসওয়ার্ড এরকম দেওয়ার পরে আমি এরকম দিন এখানে এরকম সিগন্যাল আসবে, আসলে এটা এখানে ক্রিয়েট করলে আপনার অটো একটা লিঙ্ক যাবে আপনার মেইলে, সেখান থেকে ভেরিফাইড করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে আপনি ভিতরে ঢুকে আপনার সেটিংসটা কনফার্মেশন করতে হবে। তো আমি আজকে একটি কথা আপনাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার একটি অ্যাকাউন্ট আছে বিধায় আমি নতুন করে আর একটা অ্যাকাউন্ট করলাম না। কারণ একটা অ্যাকাউন্ট থাকাই ভালো, বেশি অ্যাকাউন্ট থাকলে আপনার গোজামিল হতে পারে, তখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন যে আজকে এটা এই অ্যাকাউন্টে টাকা উঠাবো না কালকে উঠাবো। তো কয়েনবেজ ভিত্তিক, বিটকয়েন ভিত্তিক যে চ্যানেলগুলি, যে অ্যাকাউন্টগুলি আছে, সবচেয়ে পারফেক্ট আছে কয়েনবেজ। কারণ কয়েনবেজের মাধ্যমে আপনি বিটকয়েনের টাকাও ক্যাশ করতে পারবেন, লাইট কয়েনের টাকাও ক্যাশ করতে পারবেন, ইথারামের টাকাও ক্যাশ করতে পারবেন। তো আজকে আমি যে কথাগুলি বললাম এটা টোটাল এটা ট্রাস্টেড কথা। আর এখানে কীভাবে অ্যাকাউন্ট করে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম, আর আমার একটা অ্যাকাউন্ট আছে বিধায় আমি সরাসরি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করে, কীভাবে কী করে সেটা দেখাই। যখন এরকম এই ইন্টারফেস আসবে, সরাসরি আমার অ্যাকাউন্ট আছে বিধায় আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমার মেল দিতে হবে প্লাস এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার সাইন ইন করতে হবে। সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করলাম, আমার এখানে একটা সিকিউরিটি হিসেবে আমার এখানে একটা মেল পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ডটা দিব। কারণ এটা আমি ভেরিফাইড করা আমার একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আমার অনেক সিকিউরিটি করা। তো এখানে আমার একটা পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ডটা আমি নিয়ে আসি, আমার মোবাইলে আসছে। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিই এখানে,
09457, ভেরিফাইড ক্লিক করলাম। ভেরিফাইডে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস একটা আসবে, তারপর আপনি দেখেন এখানে আপনি যা আপনি যা আপনি একটা আপনি একটা এক্সাম্পল দেখাই সরাসরি। আপনি যদি আমি কথার কথা আমি বিটকয়েন ওপেন করলাম, বিটকয়েন ওপেন করলে দেখেন এখানে সব কিছু আছে। আপনার এখানে যদি টাকা সেন্ড করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটা এখানে দিয়ে আপনার সেন্ডে ক্লিক করবেন, আর টাকা রিসিভ করতে চাইলে আপনি এখানে রিসিভকে ক্লিক করবেন। রিসিভে দেখেন আপনার অ্যাকাউন্ট নাম্বার সহ চাবে, এই যে আপনার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আপনি যে যে প্রতিষ্ঠান অথবা যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন সেখানে যখন অ্যাকাউন্ট নাম্বার চাবে তখন আপনি জাস্ট এই অ্যাকাউন্টটা কপি করে তাদের ওই সাইডে ওখানে ইনক্লুড করে দেবেন। ইনক্লুড করে দেয়ে যখন আপনার টাকা টাকা জমা হবে তত তখনই আপনি উইথড্র দিলে এটা সরাসরি আপনার এই কয়েনবেজের এই অ্যাকাউন্টে আসবে। তখন আপনি এই টাকাটা বাংলাদেশের ক্যাশ আউট হোক, ব্যাঙ্ক ট্রান্সফার হোক, যার দিকে যে কোনো একটা সাইটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর এখানে আর একটু কাজ আছে, আপনারা এখানে কিছু এইগুলো বিশেষ করে এইগুলো দেখবেন বিশেষ করে, কারণ এখানে যে যত কতগুলি কয়েন আপনি এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন এবং সে টাকা সেন্ড করতে পারবেন, লাইট কয়েন, ইথারাম ক্লাসিক, ইথারাম বিটকয়েন ক্যাশ, বিটকয়েন, এইগুলি আপনি সবগুলি টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন প্লাস ক্যাশ করতে পারবেন। তো এখানে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনি যখন সেটিং করবেন সেটিংসে আপনি সেটিংয়ের কিছু কাজ এখানে দেখিয়ে দিই। সেটিংসের সময় দেখেন এখানে আমার কিন্তু এই নামগুলো আমি যা দিয়েছি এগুলি টোটালি আমি যে ছবিটা দিয়েছি টোটালি আপনার পাসপোর্ট সাইজের এবং পরিমাপ বুঝে ছবিটা দিয়েছি। তারপরে আমার যে নামগুলি সব আমার ভোটার আইডি কার্ডের মিল রেখে আমি এগুলো দিয়েছি, আমার ডেট অফ বার্থ দিয়েছি, আমার ঠিকানা দিয়েছি, আমি এ টু জেড যা আছে আমার সব কিছু আমি এখানে কমপ্লিটলিভাবে দিয়ে দিয়েছি। তারপরে এখানে তারপরে এখানে সিকিউরিটির ব্যাপার সবার আছে, আপনি যেখানে বাংলাদেশি টাকা আমি এটা উইথড্র করবো সেটা আমি এখানে দিয়ে রাখছি, লোকাল কারেন্সি বাংলাদেশি টাকা হবে, টাইমটা এখানে আমি ভুল দিয়ে রাখছি, টাইমটা ঠিক করে দিই, টাইমটা হচ্ছে বাংলাদেশি টাইম যেটা। বাংলাদেশি টাইমটা দিয়ে দিলাম, এটা দেওয়ার পরে আপনি এখানে সেভ সেন্সে ক্লিক করবেন। তারপর এখানে সিকিউরিটি বিশেষ করে সিকিউরিটিটা খুব কঠিন আকার আছে, সিকিউরিটিটা কমপ্লিট করে রাখবেন, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে এটা খুব এটাকে রিস্কিও একটা অ্যাকাউন্ট, কারণ অ্যাকাউন্টটা যত সিকিউরিটি হাই হবে তত আপনার জন্য ভালো হবে। আমি দুই স্তরের সিকিউরিটি দিয়ে রাখছি, আমার এখানে আমার এই অ্যাকাউন্টে ঢুকতে হলে আমার ফোন নাম্বার আগে মেসেজ আসবে তারপর ওপেন করতে হবে, তারপর টু ফ্যাক্টর, এটাও আমি একটা খুব কঠিন আকারে একটা সিকিউরিটি দিয়ে রাখছি। আপনি আরও ইচ্ছে করলে আরও অনেক কঠিনভাবে দিতে পারেন, যদি তারা সিলেক্ট করে এইগুলি দিলে আপনি সেরকম দিতে পারবেন। তারপরে অ্যাকাউন্টে অ্যাক্টিভিটিস একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভিটিস করার জন্য আপনার এখানে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস হবে, সেই প্রয়োজনীয় ডকুমেন্টস আমি দিয়ে রাখছি বোধ হয়, আমার এখনও চাচ্ছে না, কারণ এখানে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি যখন করবেন তখন আপনার এখানে ভোটার আইডি কার্ড প্লাস অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি সাবমিট করতে হবে। আর প্রাইভেসি রাইটটা খুব কঠিন, কারণ এখানে আপনি যে কেউ কোনো সময় ঢুকতে পারবে না, কারণ আপনার অ্যাকাউন্টটা আপনি ছাড়া এবং মোবাইলে ওই রকম মেসেজ আসবে তারপরে ঢুকতে পারবেন। তারপর লিঙ্ক অ্যাকাউন্টে দেখেন এখানে আপনি বিভিন্ন অ্যাকাউন্ট এখানে লিঙ্ক আপ করতে পারবেন, আপনি বিটকয়েনের অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারেন, পায়োনিয়ারের অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারেন, পেপলের অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে আপনার সাথে অ্যাড করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের সব কাজ। আপনারা যারা এখনও কয়েনবেজে অ্যাকাউন্ট করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো এবং আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করতে পারেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। আর পরিশেষে একটি কথাই বলবো, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট দিবেন, আর যদি আর আমাকে অনুপ্রেরণা করবেন জানাবেন নতুন নতুন বা ট্রাস্টেড সাইট যেগুলি আছে, যেগুলো অনলাইন বিষয়ক যত ভালো ভালো সাইট আছে সেটা নিয়ে প্রতিদিন একটি করে ভিডিও বানাবো, প্লাস সেগুলো আপনারা দেখবেন এবং আমাকে প্রত্যাশা করবেন এবং সাহস দিবেন, কারণ নতুন হিসেবে আমি যে শুরু করেছি কারণ আমার এটার এক্সপিরিয়েন্স খুবই কম, ততটা বেশি ভালো নয়, তবে আমি শুরু করেছি জাস্ট আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসার কারণেই। তো আজকে এই পর্যন্তই, সবাইকে গুড বাই জানিয়ে এখানে শেষ করছি, গুড বাই, টাটা।